কঙ্গোতে 19 বেসামরিক নাগরিককে হত্যা। এবং কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা বাইডেনের। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আফ্রিকার দেশ কঙ্গোতে 19 বেসামরিক নাগরিককে হত্যা করেছে উগান্ডার বিদ্রোহীরা। শনিবার নর্থ কিবুর বেনি অঞ্চলের কাসানজি গ্রাম থেকে 14 জনের মরদেহ উদ্ধার করেছে রেড ক্রসের কর্মীরা। স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বেনি এলাকার কাছাকাছি আইএস এর সঙ্গে সম্পর্কিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস সক্রিয় রয়েছে। এর আগে শুক্রবার তাদের হামলায় 19 জন নিহত হয়েছে। এ সময় কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পুড়িয়েও হত্যা করা হয়। একই সাথে এলাকার কয়েকটি ঘরবাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে রুয়েনজোরির নিউ সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মুখপাত্র মেলিকি মুলালা এক বিবৃতিতে সেখানে সামরিক সদস্যদের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো সময় এই হামলা হতে পারে বলে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা তাকে জানায় বলে জানান বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, আফগান ভূখণ্ডের পরিস্থিতি সত্যিই বিপজ্জনক। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও অনেক বেশি। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সেখানে ফের হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। এদিকে নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। ইতালিতে আবারও 539 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে অনেকেই লিবিয়া থেকে ভূমধ্য সাগর পার হচ্ছিলেন। শনিবার সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় তালির লামপেদুসা দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এদিকে লামপেদুসা দ্বীপের মেয়র তোতো মার্তেল্লো বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ধার অভিযানের মাধ্যমে যত অভিবাসন প্রত্যাশীকে এই দ্বীপে আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোককে এবার আনা হয়েছে। এর আগে গত মে মাসেও লামপেদুসায় 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। দ্বীপটিতে প্রায় 300 অভিবাসীকে রাখার জন্য একটি ক্যাম্প তৈরি করা হলেও বর্তমানে 5 গুণের বেশি মানুষ থাকে এখানে। যুক্তরাষ্ট্রে এগিয়ে আসছে হ্যারিকেন আইদা। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানার গালফ উপকূলের দিকে ঝড়টি এগোচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইতিমধ্যে প্রবল শক্তিশালী এই ঝড়ের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়েছেন অঙ্গরাজ্যটির হাজার হাজার মানুষ। এদিকে লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, হ্যারিকেন আইদা এতটাই শক্তিশালী যে গত 150 বছরের মধ্যে এই ঝড়টি সবচেয়ে বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। ঝড়ের গতিবেগ যে ক্রমশ চরমে পৌঁছাচ্ছে সেই সতর্ক বার্তাও দিয়েছেন তিনি। এছাড়া পার্শ্ববর্তী মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নরও সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 45,08,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 21,67,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত 24 ঘন্টায় 8,700-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 45,08,000 ছাড়িয়েছে। একই সময়ে 5,43,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,67,00,000-এর বেশি। এদিকে ভারতে গত 24 ঘন্টায় 45,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 457 জন। এছাড়া গত 24 ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইরান ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 19,36,00,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কঙ্গোতে 19 বেসামরিক নাগরিককে হত্যা। এবং কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা বাইডেনের। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন
বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।